দর্শক, খেলাধুলা বিষয়ক আমাদের নিয়মিত আয়োজন সিএনএন বাংলা স্পোর্টসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তুষার ইসলাম। আমাদের এই অনুষ্ঠানটি খেলাধুলার নিত্য নতুন আপডেট আর দেশ বিদেশের সবশেষ খেলাধুলার সংবাদ নিয়ে সাজানো হয়েছে। চলুন এক নজরে দেখে আসি গুরুত্বপূর্ণ খেলার সংবাদ শিরোনামগুলো। সাত ম্যাচের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছেন পিএসজি তারকা নেইমার। বিসিবির কঠোর অবস্থানের পর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে শর্তগুলো পুনর্বিবেচনা করার আহ্বান দেশটির ক্রীড়ামন্ত্রীর। ব্রাইটনকে 3-1 গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির দুর্দান্ত সূচনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই ফুটবল প্রসঙ্গ। দুর্দান্ত জয় দিয়ে প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে যাত্রা শুরু করল চেলসি। সোমবার রাতে ব্রাইটনের বিপক্ষে 3-1 গোলের ব্যবধানে জয়ী হয় ব্লুজরা। 2020-21 মৌসুমে দ্য আমেরিকান এক্সপ্রেস কমিউনিটি স্টেডিয়ামে নামার আগে পুরো দলকেই ঢেলে সাজিয়েছেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। দলের রক্ষণ থেকে শুরু করে আক্রমণ ভাগ সব জায়গায় ল্যাম্পার্ড ভিড়িয়েছেন নতুন খেলোয়াড়। ব্লুজদের স্কোয়াডে রক্ষণ ভাগ ও মধ্যমাঠের পাশাপাশি আক্রমণ ভাগে নতুন খেলোয়াড়ের ছড়াছড়ি। আর তাই তারুণ্যে ভর করে প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই 3-1 গোলের জয় তুলে নেয় চেলসি। জর্জিনহো, রিস জেমস, কর্ট জৌমা চেলসির হয়ে 3টি গোল করেন, আর ব্রাইটনের হয়ে একমাত্র গোলটি করেন লিনার্দো ট্রসার্ড। দিনের অপর ম্যাচে শেফিল্ড ইউনাইটেডকে 2-0 গোলে হারিয়ে মৌসুমে যাত্রা শুরু করেছে উলভারহ্যাম্পটন ওয়ান্ডার্স। অলিম্পিক মার্সেই ডিফেন্ডার আলভারো গঞ্জালেসকে থাপ্পড় মারার দায়ে নিয়ম অনুযায়ী 7 ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন পিএসজি তারকা নেইমার। আরএমসি স্পোর্টসের বরাদে দ্য সান জানায়, 28 বছর বয়সী নেইমার সর্বোচ্চ শাস্তি হিসেবে কমপক্ষে 7 ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন। সেদিন নেইমার সহ মোট 5 জন লাল কার্ড দেখেছেন। ম্যাচের পর নেইমার দাবি করেন মার্সের স্প্যানিশ ডিফেন্ডার আলভারো তার সঙ্গে বর্ণ বৈষম্যমূলক আচরণ করেন। টুইটার ও ইনস্টাগ্রামে এ সংক্রান্ত বেশ কয়েকটি পোস্ট দিয়েছেন তিনি। নেইমার এক পোস্টে জানান, তিনি আলভারোর মুখে মারতে চেয়েছিলেন। এদিকে নেইমারের পাশে থেকে বর্ণবাদের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে পিএসজি কর্তৃপক্ষ। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন আলভারো গঞ্জালেস। তিনি দাবি করেন, হার মানতে না পেরেই এমন অভিযোগ তুলেছেন নেইমার। লিগ ওয়ানের নিয়ম অনুযায়ী ম্যাচ চলাকালীন সময় কেউ যদি শারীরিকভাবে আঘাত করে তাহলে প্রতিপক্ষ ইঞ্জুরি আক্রান্ত না হলেও আঘাতকারীকে 7 ম্যাচ নিষিদ্ধ করা হবে। ২০২০ সালের সবচেয়ে বেশি উপার্জনকারী ফুটবলারের তালিকায় প্রথম স্থান দখল করেছেন লিওনেল মেসি। ফোর্বস ম্যাগাজিন প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মেসির পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফোর্বস জানায়, বার্সেলোনা ও আর্জেন্টিনার অধিনায়ক মেসির বার্ষিক আয় প্রায় $126 মিলিয়ন। অন্যদিকে পর্তুগিজ মহাতারকা রোনালদোর আয় $117 মিলিয়ন। বার্ষিক আয়ের এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন নেইমার জুনিয়র, আর চতুর্থ স্থানে ফ্রেঞ্চ তারকা কিলিয়ান এমবাপ্পে। লিভারপুলের মিশরীয় ফরওয়ার্ড সালে রয়েছেন 5ম স্থানে। দর্শক, এবার চলুন ঘুরে আসি ক্রিকেট দুনিয়া থেকে। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের শর্ত মেনে লঙ্কায় টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব নয় বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। মিরপুরের হোম অফ ক্রিকেটে সোমবার গণমাধ্যমকে এমনটাই জানান তিনি। শ্রীলঙ্কা বোর্ডের উপর এ সময় খানিকটা বিরক্তিও প্রকাশ করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় কেন শ্রীলঙ্কায় অনুশীলন করতে দেওয়া হবে না এ নিয়ে সমালোচনা করে বিসিবি সভাপতি এ সময় বলেন, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের দেওয়া শর্তগুলো পৃথিবীর ইতিহাসে বিরল। বিভিন্ন দেশের খেলার উদাহরণ দিয়ে পাপন আরও বলেন, অনেক দেশ স্বাস্থ্যবিধি মেনেই খেলছে, সেই দেশগুলোতে করোনার জন্য যে প্রক্রিয়ায় খেলা হচ্ছে তাও মানছে না লঙ্কান ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কা সরকারের নিয়ম অনুযায়ী 14 দিন কোয়ারেন্টাইনের পরিবর্তে স্বাস্থ্যবিধি মেনে সর্বোচ্চ 7 দিন কোয়ারেন্টাইনে থেকে অনুশীলন করতে চেয়েছিল বিসিবি। তবে শ্রীলঙ্কা সফর হোক বা না হোক, শিগগিরই ঘরোয়া ক্রিকেট লিগ শুরু হবে বলেও জানান বিসিবি সভাপতি। এদিকে বিসিবির কঠোর অবস্থানের পর নমনীয় হয়েছেন লঙ্কানরা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে শর্তগুলো পুনর্বিবেচনা করতে আহ্বান জানিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী নামাল রাজাপাকসে। বিসিবির সভাপতির সংবাদ সম্মেলনের পরপরই শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী
নামাল রাজাপাকসের টুইটারে এক বার্তার মাধ্যমে শ্রীলঙ্কান বোর্ডকে বিসিবির বিষয়টি পুনরায় বিবেচনা করার আহ্বান জানান। দেশটির সাবেক রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপাকসের সন্তান নামাল রাজাপাকসে তার বার্তায় বলেন, কোভিড-19 মহামারী বিশ্বের নানা প্রান্তে এখনও বিস্তার করায় এর প্রতিরোধকেই গুরুত্ব দেওয়া উচিত। তবে এ অঞ্চলের ক্রিকেটের প্রতি মাহাত্ম রেখে শ্রীলঙ্কান ক্রিকেটকে কোভিড টাস্কফোর্সের সঙ্গে আলোচনা করার আহ্বান জানান তিনি। পাশাপাশি বিসিবির বিষয়টি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে আবারও বিবেচনা করার জন্য অনুরোধ জানান তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি সাপেক্ষে ক্রিকেটারদের অনুশীলনে যোগ দিয়েছেন বাংলাদেশ দলের কোচিং স্টাফরা। সোমবার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের অনুশীলনে যোগ দেন তারা। বিস্তারিত জানাচ্ছেন ইখলাসুর রহমান। মিরপুরে সোমবার ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন বেশ ভালোই কেটেছে। এতদিন এককভাবে অনুশীলন করলেও এবার কোচদের সান্নিধ্যে এসেছে ক্রিকেটাররা। বেশ ভালোই কাটিয়েছেন নিজেদের ব্যক্তিগত অনুশীলন। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, পেস বোলিং কোচ ওটিস গিবসন, ফিল্ডিং কোচ রায়ান কুক, ট্রেনার লিক লি ও কন্ডিশনিং কোচ জুলিয়ান ক্যালেভাতে সহ সকল স্টাফ অনুশীলনের শুরু থেকেই মাঠে ছিলেন। এদিকে টেস্ট অধিনায়ক মমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ মিরপুরের সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলনে প্রধান কোচ ডমিঙ্গো তাদের ভুলগুলো ধরিয়ে দিয়েছেন। একই সময়ে মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও তাসকিন আহমেদের বোলিং দূর থেকে পর্যবেক্ষণ করেছেন বোলিং গুরু ওটিস গিবসন। সেই সাথে বোলারদের দেখিয়ে দিয়েছেন ঘাটতিগুলো। ট্রেনার লিক লি ও কন্ডিশনিং কোচ জুলিয়ান ক্যালেফাতে ভালোভাবে দেখেছেন ক্রিকেটারদের ফিটনেসের বিষয়গুলো। সবকিছু মিলিয়ে দীর্ঘদিন পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের পূর্ণাঙ্গ অনুশীলন অনুষ্ঠিত হয়েছে। ইখলাসুর রহমান, স্পোর্টস ডেস্ক, সিএনএন বাংলা। করোনা মহামারীর কালে অফিস বা জরুরি কাজ ছাড়া বেশিরভাগ সময় আমাদের ঘরে বসেই কাটছে, আর তাই ঘরে বসে টেলিভিশনের পর্দায় দেখতে পারেন আপনার প্রিয় খেলাটি। দর্শক, শেষ করার আগে চলুন এক নজরে দেখে নেই আজকের খেলার সময়সূচিগুলো। ফুটবল, রাত 8টায় প্রিমিয়ার লিগ টুডে প্রচার হবে স্পোর্টস সিলেক্ট ওয়ানে। টেনিস, বিকেল 3টায় রোম মাস্টার্স সরাসরি দেখাবে সনি 6। সাইক্লিং, ইউরোস্পোর্টস বিকেল 5টায় সরাসরি ট্যুর দি ফ্রান্স। বাস্কেটবল, রাত 9:45 ইউরোলিগ সরাসরি প্রচার করবে ইউরোস্পোর্টস। আজ এ পর্যন্তই। দর্শক, আমি তুষার ইসলাম এখান থেকেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনাকালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে নিরাপদ থাকুন, সেই সঙ্গে সিএনএন বাংলার সাথেই থাকুন।